আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের 5.1.2 নিজের ভাষায় বিবরণ লিখি এই কাজটি নিয়ে। এই কাজটি রয়েছে মূল বইয়ের 106 নম্বর পৃষ্ঠায়। এখানে তোমাদেরকে মূলত নিজের ভাষায় বিবরণ লিখতে বলা হয়েছে। দেখো, নির্দেশনা বলা রয়েছে, নিচের বিষয়গুলো থেকে যে কোনো একটি বেছে নাও, বিষয়টির উপর 200 থেকে 300 শব্দের মধ্যে একটি বিবরণমূলক রচনা প্রস্তুত করো, লেখাটির একটি শিরোনাম দেবে, কাজ শেষে একে অন্যের লেখা পড়ে দেখো এবং বিবরণ লেখার বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে অন্যের লেখার উপর মতামত দাও। তো দেখো শিক্ষার্থীরা, এখানে বেশ কিছু বিষয় রয়েছে। বিষয় একে আমরা বেশ কিছু বিষয় দেখতে পাচ্ছি, বিষয় দুয়ে আমরা বেশ কিছু বিষয় দেখতে পাচ্ছি, আবার বিষয় তিনেও কিন্তু আমরা বেশ কিছু বিষয় দেখতে পাচ্ছি। এই প্রতিটি বিষয়ের মধ্য থেকে যে কোনো একটি বিষয় তুমি বেছে নেবে এবং সেই একটি বিষয়ের উপরে তুমি 200 থেকে 300 শব্দের মধ্যে একটি বিবরণমূলক রচনা তৈরি করবে। তো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো প্রথম যে বিষয়টি রয়েছে, অর্থাৎ 1 নম্বর বিষয়, এই বিষয়টির উপরে তোমরা কিভাবে একটি বিবরণমূলক রচনা তৈরি করতে পারো। তো চলো আমরা সেই রচনাটি দেখে নিচ্ছি। শিক্ষার্থীরা, আমাদের বিষয় একে বলা হয়েছিল ব্যক্তিগত বা সামাজিক ঘটনা, যেমন কোথাও ঘুরতে যাওয়া, কোনো অনুষ্ঠান বা উৎসবে অংশগ্রহণ করা, তো এই সকল কিছু। তো এই সকল কিছু বিবেচনায় নিয়ে আমি যেই রচনাটি লিখেছি সেটির নাম হচ্ছে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন। আমরা ঠিক এভাবে একটি শিরোনাম দিতে পারি এবং তারপরে আমরা আমাদের রচনা শুরু করতে পারি। তো প্রথমে আমরা একটি ভূমিকা দেব। আমি এই ভূমিকায় লিখেছি, পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন, এটি বাঙালিদের অন্যতম প্রধান উৎসব। এই দিন সকালে নববর্ষের শুভেচ্ছা বিনিময়, নববর্ষের শুভেচ্ছা বার্তা, পাঁচালী গান, মঙ্গল শোভাযাত্রা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। তো প্রথমে আমরা একটি ভূমিকা দিলাম, এরপরে বলা হয়েছে অংশগ্রহণের অভিজ্ঞতা। তো এই পহেলা বৈশাখ উদযাপনে আমি যে অংশগ্রহণ করেছি তার অভিজ্ঞতা কেমন সেটিও আমি লিখে দিয়েছি। আমি লিখেছি, গত বছর আমি আমার পরিবারের সাথে পহেলা বৈশাখ উদযাপনে অংশগ্রহণ করেছিলাম। দিনটি আমার জীবনে বেশ স্মরণীয় ছিল। আমরা সকালবেলায় নতুন জামাকাপড় পরে বাড়ির উঠোনে রঙিন আলপনা এঁকেছিলাম। এরপর আমরা পাড়ার মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলাম। শোভাযাত্রায় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে গান বাজনা ও নাচের মাধ্যমে নববর্ষের আনন্দ প্রকাশ করছিল। এরপর আমি লিখেছি, দেখো, সবাই নতুন বছরকে স্বাগত জানাচ্ছিল আর সকল অশুভ ক্ষমতাকে পিছে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছিল। দুপুরে আমরা পরিবারের সদস্যদের সাথে বসে পহেলা বৈশাখের বিশেষ খাবার পান্তা ইলিশ খেয়েছি। শুধু তাই নয়, আরও বিভিন্ন বাঙালি খাবার দিয়ে আমরা মধ্যাহ্নভোজ করি। বিকেলে আমরা ভাই বোনেরা মিলে বৈশাখী মেলায় গিয়েছিলাম। সেখানে আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছি। বিশেষ করে পুতুল নাচ আর জাদু খেলাগুলো আমি ভীষণ উপভোগ করেছি। সন্ধ্যায় আমরা বন্ধুদের সাথে দেখা করেছি এবং নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছি। রাতে আমরা আতশবাজির অসাধারণ প্রদর্শনী উপভোগ করেছি। তো এই হচ্ছে অংশগ্রহণের অভিজ্ঞতা। এবং শেষে আমি উপসংহারে লিখেছি, দেখো, পহেলা বৈশাখ আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। পহেলা বৈশাখ কেবল একটি উৎসব নয়, এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির ধারক। পহেলা বৈশাখ নতুন বছরের সূচনা। এই দিন আমরা আমাদের অতীতের ভুল ত্রুটি ভুলে নতুন করে জীবন শুরু করার প্রত্যয় গ্রহণ করি। তাহলে শিক্ষার্থীরা, আমরা উপসংহারটিও দেখে নিলাম। আমাদের মূল বইতে বলা হয়েছিল 200 থেকে 300 শব্দের মধ্যে একটি রচনা লিখতে। তো আমি এখানে তোমাদেরকে যে রচনাটি লিখে দেখিয়েছি সেই রচনাটিতে শব্দ সংখ্যা হচ্ছে 222। তোমরাও চেষ্টা করবে ঠিক এভাবে 200 থেকে 300 শব্দের মধ্যে এই রচনাটি শেষ করার জন্য। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব বিষয় 2 নিয়ে, এবং বিষয় 2-এ যেই বিষয়ের উপর রচনা লিখতে বলা হয়েছে তার উপরেও আমি তোমাদেরকে একটি রচনা লিখে দেখাবো। তাই পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।